দেব অভিনীত এবং সৃজিত মুখার্জি পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা টেক্কা নিয়ে আগে থেকেই আগ্রহ সিনেমা প্রেমীদের। ছবিটির টিজার মুক্তির পর সংলাপ নিয়ে আলোচনা হচ্ছে সবচাইতে বেশি। গত 28 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই সিনেমাটির ট্রেলার, আর এরপর থেকে আবারও চর্চায় এই সিনেমাটি। এক শিশু অপহরণ নিয়ে সিনেমার গল্প, আর ট্রেলারে দেখা যায় দেব এক শিশুকে অপহরণ করেন। মুক্তিপণ নয়, তার দাবি অদ্ভুত, চাকরি ফেরত চান। ট্রেলারে তাকে প্রশ্ন করতে দেখা যায় চাকরি ফেরত দেবে কে। আমার মেয়ের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে। খুনে ধরা সমাজ, সিস্টেমের বেড়াজালে জড়িয়ে নিম্নবিত্তরা যেভাবে নিত্যদিন ভোগান্তিতে নাকাল হন, সেই ঝলকই দেখালেন পরিচালক সৃজিত মুখার্জি। টেক্কার টিজারে ছাপোষা এবং সাদামাটা দেবকে হাজির করেছেন নির্মাতা। তার কণ্ঠে শোনা যায় পৃথিবীর সব থেকে বড় অপরাধ গরিব হওয়া। আমার চাকরিটা ফেরত চাই। সমাজে ভূতের মতন ঘুরে বেড়ালেও যাদের খোঁজ করে না কেউই, কেউ চেনে না, তবে এবার চিনবে। ছবিতে ইখলাকের ভূমিকায় দেখা যাবে দেবকে, সে বাড়ির পরিচারক। এক মেয়ে শিশুকে স্কুল থেকে অপহরণ করে সমাজের উঁচু তলার সাথে প্রতিশোধ নিতে চায় ইখলাক। টেক্কার ট্রেলারে দেবকে এমন এক কমন ম্যান হিসেবে দেখা গেছে। ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। ছবিতে আরো রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি, টোটা রায় চৌধুরী এবং বিশ্বজিৎ ঘোষ। আগামী 8 অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি। আর টেক্কা নির্মিত হয়েছে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে।